سورة الطلاق بسم الله الرحمن الرحيم بارم شاي مهربان الله يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصل العدة. واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا هي তোমরা যখন স্ত্রীলোকদিগকে তালাক দিবে তখন তাহাদিগকে তাহাদের ইদ্যতের জন্য তালাক দিও এবং ইদ্যতের সময়কাল সঠিকভাবে গণনা করো আর তোমাদের রব আল্লাকে ভয় করো তোমরা তাহাদিগকে তাহাদের বসবাসের ঘর হইতে বহিষ্কৃত করিও না আর তাহারা নিজেরাও যেন বাহির হইয়া না যায় তবে যদি তাহারা কোনো সুস্পষ্ট অন্যায় ও অশ্লীল কাজ করিয়া বসে তবে অন্য কথা ইহা আল্লাহর নির্ধারিত সীমা আর যে কেহ আল্লাহর নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করিবে সে নিজের উপরে জুলুম করিবে তোমরা জানো না সম্ভবত আল্লাহ ইহার পর মিলমিশের কোন অবস্থা সৃষ্টি করিয়া দিবেন فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الاخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه ان الله بالغ امره قد جعل الله لكل شيء قدرا অতপর যখন তাহারা নিজেদের ইদ্যতের সময়কালের শেষে পৌঁছিবে তখন হয় তাহাদিগকে ভালোভাবে বাঁধিয়া রাখিবে কিংবা ভালোভাবে তাহাদের হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে আর এমন দুইজন লোককে সাক্ষী বানাইবে যাহারা তোমাদের মধ্যে সুবিচারবাদী হইবে আর হে সাক্ষী দয় সাক্ষ্য আল্লাহর জন্য সঠিকভাবে আদায় কর এইসব কথা তোমাদিগকে নসিহত স্বরূপ বলা হইতেছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও পরকাল দিবসের প্রতি ইমানদার যে লোক আল্লাহকে ভয় করিয়া কাজ করিবে আল্লাহ তাহার জন্য কঠিন অবস্থা হইতে নিষ্কৃতি পর কোন না কোনো পথ করিয়া দিবেন আর তাহাকে এমন উপায়ে রিজিক দিবেন যে বিষয় সে ধারণাও করিতে পারিবে না যে লোক আল্লাহর উপর ভরসা করিবে তাহার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তো নিজের কাজ সম্পূর্ণ করিবেনি আল্লাহ প্রতিটি জিনিসের জন্য একটি তকদির با كوريا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر، فعدتهن ثلاثة أشهر واللائي لم يحضن. আর তোমাদের স্ত্রী লোকদের মধ্যে যাহাদের হায়েজ বন্ধ হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে তোমাদের মনে যদি কোন রূপ সন্দেহ জাগে তাহা হইলে তাহাদের ইদ্য তিন মাস আর এই হুকুম তাহাদের জন্য যাহাদের এখনো হায়েজ আসে নাই তবে গর্ভধারণী স্ত্রী লোকদের ইদ্যতের সীমা হইল তাহাদের সন্তান প্রসব করা পর্যন্ত যে লোক আল্লাহকে ভয় করে তাহার কাজ তিনি সহজ ও সুবিধাজনক করিয়া দেন ইহা আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি নাজিল করিয়াছেন যে লোক আল্লাহকে ভয় করিবে আল্লাহ তাহার গুনাহা দূর করিয়া দিবেন এবং তাহাকে বড় সুফল দান করিবেনহনিন ওয়ালা চো বা হন্টো বাইক ওয়ালাই আলাইহিম। وَإِن كُنَّ أُولَات حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ وَأَتَمِرُوا بَيْنَكُمْ بِمَعْرُوفٍ وَإِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَى তাহাদিগকেও ইদ্যৎকালে সেই স্থানে থাকিতে দাও এবং তাহাদিগকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালা দিও না আর তাহারা যদি গর্ভধারিণী হয় তাহা হইলে তাহাদের ব্যয়ভার বহন করো সেই সময় পর্যন্ত যতক্ষণ না তাহাদের সন্তান প্রসব হয় অতঃপর তাহারা যদি তোমাদের সন্তানকে দুধ পান করায় তবে উহার পারিশ্রমিক তাহাদিগকে দাও এবং পারিশ্রমিকের ব্যাপারটি ভালোভাবে পারস্পরিক কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মীমাংসা করিয়া লও কিন্তু পারিশ্রমিক ঠিক করার ব্যাপারে তোমরা যদি পরস্পরকে অসুবিধায় ফেলিতে চাও তাহা হইলে সন্তানকে অপর কোন স্ত্রীলোক দুধ পান করাইবে لِيُنْفِقْ ذُو سَعَةٍ مِّنْ سَعَتِهِ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنْفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجَعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا شَتْشَلَ مَسْتَرْ لُكْ نِجَرْ আর যাহাকে কম রিজিক দেওয়া হইয়াছে সে তাহার সেই সম্পদ হইতে ব্যয় করিবে যাহা আল্লাহ তাহাকে দিয়াছেন আল্লাহ যাহাকে যতটা দিয়াছেন উহার বেশি ব্যয় করার দায়িত্ব তিনি তাহার উপর চাপাইয়া দেন না ইহা অসম্ভব নহে যে অসচ্ছলতার পর আল্লাহ তাহাকে প্রাচুর্যও দান করিবেন কত জনবসতি এমন রহিয়াছে যাহারা নিজেদের রব এবং তাহার নবী রাসুল আইন বিধানকে অমান্য করিয়াছে ফলে আমরা তাহাদের নিকট হইতে অত্যন্ত কঠোর হিসাব গ্রহণ করিয়াছি এবং তাহাদিগকে কঠিন শাস্তি দিয়াছি امرها عاقبت امرها خسرا তারা নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করিয়াছে এবং তাহাদের কর্মের পরিণাম ধ্বংস ও বিনাশ ছাড়া কিছুই নহে আহম আদেশ উলিল্লাহ ইম আল্লাহ তালা তাহাদের জন্য কঠোর আজাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন অতএব তোমরা সকলে আল্লাহকে ভয় কর হে বিবেকবুদ্ধিসম্পন্ন লোকেরা যাহারা ইমান আনিয়াছ আল্লাহতালা তোমাদের প্রতি একটা উপদেশ নাজিল করিয়াছেন رَسُولًا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِيُخْرِجَ الَّذِينَ آمَنُوا لِيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَل صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ خالدين فيها أبدا قد أحسن الله له رزقا এমন একজন রাসুলকে যে তোমাদিগকে আল্লাহ তালার সুস্পষ্ট প্রকট হেদায়েত দানকারী আয়াতসমূহ শুনাইতেছে যেন ইমান গ্রহণকারী ও নেক আমলকারী দিগকে পুঞ্জীভূত অন্ধকার হইতে বাহির করিয়া আলোকজ্জ্বল পরিবেশে লইয়া আসে আর যে হই আল্লাহর প্রতি ইমান আনিবে এবং নেক আমল করিবে আল্লাহ তালা তাহাকে এমন জান্নাত সমূহে দাখিল করিবেন যাহার নিচ হইতে ঝর্ণাধারাসমূহ সদা প্রবাহমান থাকিবে এই লোকেরা সেখানে চিরকাল ও সদা সর্বদা বসবাস করিবে এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা অতীব উত্তম রিজিক রাখিয়া দিয়েছেন। আল্লাহুল্লাহ লেখা লেখা মিন আল্লা আর দুই মিলাহ নায়া হাজানুল আম্রুদাইনা হুন্না আল্লাহ তো তিনি যিনি আকাশ সৃষ্টি করিয়াছেন এবং পৃথিবী পর্যায়েও উহারি অনুরূপ এই দুই অঞ্চলের মধ্যে বিধান নাজিল হইতে থাকে এই কথা তোমাদিগকে এই বলা হইতেছে যেন তোমরা জানিতে পারো যে আল্লাহ সবকিছুর কিছুর উপর শক্তিমান এবং এই কথাও যে আল্লাহর অবগত